নমস্কার বন্ধুরা মিতালি স্টুডিও নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর পাশকুড়া বনমালী কলেজে আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলির জন্য দু হাজার নতুন অ্যাডমিশনের প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানে আপনারা কীভাবে অনলাইনে ফর্মটি ফিল করবেন কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটি নেবেন সমস্ত প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা পাঁশকুড়া বনমালী কলেজে দু হাজার বাইশ তেইশ সেশনে আন্ডার গ্রাজুয়েট কোর্স এবং বিপিএড এবং এমপিএড কোর্সগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো সমস্ত আবেদনের প্রক্রিয়াটি কিন্তু একই আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ইউজি অ্যাডমিশন অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যাডমিশনটি নেবেন তো এই অনলাইন ফর্মটি ফিল করার জন্য আপনারা চলে আসবেন পিবিসি অনলাইন ডট সিও ডট ইন এই ওয়েবসাইটটিতে তো বন্ধুরা এখানে আসার পর দেখুন ইউজি অ্যাডমিশনের জন্য ইউজি অ্যাডমিশন ইলেকশান দু হাজার বাইশ তেইশ এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে তো যেহেতু আপনারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছেন তো সেই জন্য কিন্তু এখানে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড থাকবে না সেই জন্য দেখুন একটু নিচের দিকে আপনারা এলেই দেখতে পাবেন সাইন আপ ফর নিউ ক্যান্ডিডেট এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যান্ডিডেটের ফার্স্ট নাম লিখবেন এবং সেই ফার্স্ট নামটি এখানে আবার দ্বিতীয়বার লিখে দেবেন তারপর যদি মিডিল নেম কিছু থেকে থাকে সেটা এই ঘরে বসে দেবেন এবং এই ঘরে মিডিল নেমটি আরেকবার বসে দেবেন তারপর লাস্ট নেমটি এই ঘরে বসিয়ে দেবেন এবং লাস্ট নেমটি আরেকবার এই ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে আপনাদের ডেট অফ বার্থ বসাতে হবে তো মনে রাখবেন আপনাদের ডেট অফ বার্থটি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটি রয়েছে তো সেই ডেট অফ বার্থটি এখানে বসাবেন তো এই ডেট অফ বার্থটি সিলেক্ট করার জন্য দেখুন একদম ডান পাশে একটি ক্যালেন্ডার পাবেন তো এই ক্যালেন্ডারের উপর ক্লিক করলেই কিন্তু এরকম একটি ক্যালেন্ডার চলে আসবে তো এখান থেকে আপনাদের জন্মের সাল তারপর জন্মের মাস এবং এখান থেকে জন্মের ডেটটি বসিয়ে দেবেন এখানে যে ডেট অফ বার্থটি আপনারা বসালেন সেই ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে আরেকবার আপনাদের আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো মনে রাখবেন এখানে যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারটি যেন সচল থাকে কারণ এই মোবাইল মাধ্যমেই কিন্তু আপনারা সমস্ত কিছু কাজটি করতে পারবেন এবং আপনাদের ইউজার আইডি কিন্তু এই মোবাইল নাম্বারটি হবে তারপর এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি দেবেন এখানে সেম পাসওয়ার্ডটি আবার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো দেখুন সাবমিট করে দেওয়ার পর এখানে দেখাবে ইউর ডাটা সাকসেসফুলি রেজিস্টার কাইন্ডলি লগ ইন এখানে ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পর আপনারা লগ ইন পেজে চলে আসবেন এখানে আপনারা যেই মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশনটি করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনাদের পাসওয়ার্ডটি লিখে দেবেন লিখে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন তো এখানে আসার পর দেখুন এখানে একটি অ্যাপ্লাই নাও বলে অপশন পাবেন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যা যা এন্ট্রি করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবেন তো এখানে আপনাদের ইমেল আইডিটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তো সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর সাকসেস বলে একটি মেসেজ শো করবে আপনি এখানে ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পর দেখুন পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে এখানে আপনাদের পার্সোনাল ডিটেলসগুলি ফিল আপ করতে হবে দেখুন প্রথমে রয়েছে জেন্ডার তো এখান থেকে আপনারা মেল কি ফিমেল যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন যদি অন্য কোনো হয়ে থাকেন তাহলে আধার সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনাদের ক্যাটাগরি যদি আপনারা জেনারেল হন তাহলে জেনারেল সিলেক্ট করবেন এছাড়া এসসি এসটি এস টি ও এ ওবিসি বি আপনারা যেই ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনাদের রিলিজিয়ান সিলেক্ট করতে হবে অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান আপনারা কোন জাতির মানুষ তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ন্যাশনালটি কি রয়েছে এখানে ইন্ডিয়ানই থাকবে তো এখান থেকে আপনার ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনাদের ব্লাড গ্রুপ দিতে হবে তো আপনাদের যে ব্লাড গ্রুপ রয়েছে তো সেই ব্লাড গ্রুপটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তার পরবর্তী দেখুন লেখা রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ যদি আপনারা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন তো যদি ইয়েস করেন তাহলে কি ধরনের প্রতিবন্ধী তার ডিটেলসগুলি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে রয়েছে বিপিএল কার্ড হোল্ডার তো যদি আপনারা বিপিএল কার্ড হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে ইএস করবেন নাহলে নো করে দেবেন তারপর দেখুন একটি অপশান পাবেন স্পোর্টস পার্সন অর্থাৎ আপনার কাছে যদি কোনো স্পোর্টসের ন্যাশনাল সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন নাহলে কিন্তু কিন্তু এখানে নো করে দেবেন তো তারপর এই সমস্ত কিছু ফিল হয়ে যাওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ওকে করে দেওয়ার পর এখানে আপনাদের গার্ডিয়ানের ডিটেলসগুলি গুলি ফিল আপ করতে হবে এখানে আপনার বাবার নাম লিখে দেবেন এখানে আপনাদের বাবার কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা এখানে লিখে দেবেন বাবার অকুপেশন কি অর্থাৎ চাষের কাজ করে না বিজনেস না সার্ভিস করে সেটা এখানে লিখে দেবেন তারপর এখানে আপনার বাবার মান্থলি ইনকাম কত সেটা এখান থেকে লিখে দিবেন দেখুন এখানে মান্থলি যা দেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যানুয়াল ইনকাম অটোমেটিক হয়ে যাবে তো অ্যানুয়াল ইনকাম দিয়ে দেওয়ার পর এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন মায়ের কোয়ালিফিকেশন কতটা সেটাই ঘরে লিখে দেবেন মা কি কাজ করে সেটা এখানে লিখে দেবেন মায়ের যদি কোনো মান্থলি ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের ইনকামটি বসিয়ে দেবেন তারপর এখানে আপনি কাকে গার্ডিয়ান রাখতে চাইছেন সেই গার্ডিয়ানের নামটি এখানে লিখে দেবেন এখানে গার্ডিয়ানের সাথে আপনার সম্পর্ক কি সেটা এখানে লিখে দেবেন তারপর এখানে গার্ডিয়ানের মোবাইল নাম্বারটি লিখে দেবেন এবং এখানে গার্ডিয়ানের ইমেল আইডিটি লিখে দেবেন তো এগুলি লিখে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আরেকবার আপনাকে সাকসেস দেখাবে তো এখানে আপনি ওকে করে দেবেন তো বন্ধুরা ওকে করে দেওয়ার পর এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসগুলি ফিল করতে হবে তো এখানে আপনাদের গ্রামের নাম লিখে দেবেন এখানে পোস্টের নাম এখানে থানার নাম এখানে ব্লকের নাম এবং এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নামটি লিখে দেবেন এখানে আপনাদের স্টেটের নাম লিখে দেবেন এবং এখানে আপনাদের পিন কোডের নামটি লিখে দেবেন তো বন্ধুরা এগুলি লিখে দেওয়ার পর কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ এখন আপনি কোথায় থাকেন তো সেটা এখানে ফিল আপ করবেন সেম একইভাবে আপনারা ফিল আপ করবেন তো যদি আপনাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তো দেখুন এখানে একটি বটন পাবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এবং এর পাশে একটি চেক বক্স রয়েছে এখানে আপনি টিক করে দেবেন টিক করে দিলেই কিন্তু আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে যাবে তো এগুলি ফিল ফিল আপ করে পর এখানে সেভ এন্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা পরবর্তীতে এখানে আপনাদের একাডেমিক ডিটেলসগুলি ফিল আপ করতে হবে তো তার জন্য দেখুন এখানে ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে আপনি হায়ার সেকেন্ডারি পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তার জন্য দেখুন এখানে এই অ্যারোতে ক্লিক করবেন এখানে সমস্ত সালগুলি দেখাবে তো আপনি যেই সালে আপনার উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর আপনি কোন বোর্ড থেকে আপনার উচ্চ মাধ্যমিকটি পাস করেছেন তো সেই বোর্ডটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন তো তার জন্য দেখুন এই যে সিলেক্ট বলে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে সমস্ত বোর্ডের নাম রয়েছে তো যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পাশ করে থাকেন তাহলে এই অপশানটি সিলেক্ট করে দেবেন তো এখানে দেখুন কিন্তু এখানে বোর্ডের নামটি এসে যাবে এবং এখানে আপনাদের কত সালে রেজিস্ট্রেশনটি হয়েছিল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তার পরবর্তী ঘরে এখানে আপনাদের উচ্চ রোল নাম্বার লিখে এবং এখানে আপনি কোন ইনস্টিটিউট থেকে লাস্ট পড়াশুনো করেছেন সেই ইনস্টিটিউটের নাম লিখে দেবেন এবং এখানে ইনস্টিটিউটের অ্যাড্রেসটি ফিল আপ করে দেবেন এছাড়া বন্ধুরা আপনারা যদি আগে এখানে রেজিস্টার করে থাকেন সেক্ষেত্রে এখানে ইএস করবেন এবং ইএস করলে কিন্তু এখানে আপনাদের ডিটেলসগুলি ফিল আপ করতে হবে যদি রেজিস্টার না করে থাকেন সেক্ষেত্রে নো করে দেবেন নো করে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে দেখুন রয়েছে পাসপোর্ট সাইজের ছবি তো পাসপোর্ট সাইজের ছবিটি কিন্তু অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং কালার ছবি হতে হবে এবং এই ছবিটি কিন্তু দশ থেকে একশো কেবির মধ্যে আপনারা স্ক্যান করে নেবেন জেপিজি ফর্মেটে এবং এখানে আপনাদের একটি সিগনেচার আপলোড করতে হবে সিগনেচারটি কিন্তু দশ থেকে একশো কেবির মধ্যে এবং জেপিজি ফর্মেটে আপনারা স্ক্যান করে নেবেন এছাড়াও আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি আপলোড করে দেবেন এবং এখানে আপনাদের আধার কার্ডটি আপলোড করে দেবেন এখান থেকে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপলোড করে দেবেন তারপর বন্ধুরা এখানে দেখুন আপনাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে তো যদি আপনারা কাস্ট হন সেক্ষেত্রে আপনারা এখানে কাস্ট সার্টিফিকেটটি আপলোড করবেন না হলে এই ঘরটি ছেড়ে দেবেন যদি আপনাদের স্পোর্টসের কোনো সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এই ডকুমেন্টসটি আপলোড করবেন যদি না থাকে তাহলে এই ঘরটি ছেড়ে দেবেন এবং এখানে আপনারা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিবন্ধী সার্টিফিকেটটি আপলোড করে দেবেন করে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলি আপনারা দেখতে পাবেন এবং এখানে উচ্চ মাধ্যমিকে আপনারা কত নাম্বার পেয়েছেন সেগুলি কিন্তু এখানে আপনাদের বসাতে হবে তো দেখুন প্রথমে ইংলিশ রয়েছে একশোর মধ্যে আপনারা কত পেয়েছেন সেটা এই ঘরে বসিয়ে দেবেন এবং এখানে দ্বিতীয় ঘর থেকে আপনাদের দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে তো সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে কত পেয়েছেন তো সেই নাম্বারটি কিন্তু এই ঘরে বসে দেবেন এইভাবে কিন্তু পরবর্তী যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে তো সেই সমস্ত সাবজেক্টগুলি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলেই কিন্তু সমস্ত সাবজেক্টের নামগুলি আপনারা দেখতে পাবেন তো আপনাদের যে সাবজেক্টটি রয়েছে তো সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তী যে ঘর রয়েছে তো সেই ঘরে কিন্তু আপনারা কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন তো দেখুন এখানে টোটাল পাঁচটি বিষয় কিন্তু আপনাদের বসাতেই হবে এছাড়াও যদি আপনাদের সিক্স সাবজেক্ট থেকে থাকে তো সেখানে আপনারা এখান থেকে ছয় নম্বর সাবজেক্টটি কি রয়েছে তো সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে কত পেয়েছেন সেটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন সমস্ত মার্কগুলি বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যালকুলেট বলে যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার বেস্ট ফাইভে কত রয়েছে এবং কত পার্সেন্ট আপনারা নাম্বার পেয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে দেখাবে তো আপনারা নিচে চলে আসবেন সমস্ত কিছু একবার ভালো করে দেখে নেওয়ার পর তারপর এখানে সেভ এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান তো সেটা কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে তো দেখুন এখানে সবার প্রথম ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি নিয়ে পড়তে চান তো বন্ধুরা এখান থেকে যদি আপনারা অনার্স নিয়ে পড়তে চান দেখুন তার এখানে অনার্স কোর্সে ক্লিক করবেন এবং এখানে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান তো সেটা এখান থেকে সার্চ করবেন এখানে একটু সার্চ করলে কিন্তু সমস্ত কিছু চলে আসবে ধরুন যদি আমি কেমিস্ট্রিতে পড়তে চাই তো এখানে অনার্স সিলেক্ট করবেন এবং এখানে কেমিস্ট্রি সাবজেক্টটি কিছুটা অংশ কিন্তু কেমিস্ট্রি চলে আসবে তারপর দেখুন এখানে এই যে অ্যাপ্লাই বলে অপশান রয়েছে এর পাশে ছোট্ট বক্সটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন এছাড়াও যদি আপনারা অন্য কোনো সাবজেক্ট নিতে চান তো সেটা এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন তারপর এখানে নেক্সট ক্লিক করে দেবেন তো এভাবে কিন্তু আপনারা আপনাদের সাবজেক্টটি সিলেক্ট করে নেবেন তো যদি জেনারেল পড়তে চান তো সেক্ষেত্রে দেখুন মর্নিং আছে মর্নিং বিএ জেনারেল কোর্স রয়েছে বিএসসি বায়ো জেনারেল কোর্স রয়েছে বিএসসি পিওর জেনারেল কোর্স রয়েছে তো আপনারা যেই সাবজেক্ট নিয়ে পড়তে চান প্রথমে আগে অনার্স না জেনারেল নিয়ে পড়তে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান সেটা এখান সিলেক্ট করবেন করার পর এখানে আপনাদের সাবজেক্টটি চয়েস করবেন চয়েস করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি তিনটি টোটাল সাবজেক্ট অ্যাড করেছি তো এখানে তিনটি সাবজেক্টের জন্য কিন্তু দেড়শো টাকা লাগবে অর্থাৎ আপনি একটি অনার্সের সাবজেক্ট চয়েস করুন কিংবা তিনটি অনার্সের সাবজেক্ট চয়েস করুন সেখানে কিন্তু আপনাদের দেড়শো টাকা পেমেন্ট করতে হবে আর যদি আপনারা এর থেকেও বেশি অনার্সের কোর্স রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আবার তিনটি কোর্সের জন্য দেড়শো টাকা রাখতে হবে অর্থাৎ আপনি যদি চারটি কিংবা পাঁচটি কিংবা ছটি কোর্স রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিনশো টাকা পেমেন্ট করতে হবে যদি আপনারা তিনটি সাবজেক্টের ভেতরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেড়শো টাকার মধ্যে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপের কাজটি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আসার পর এখানে কিন্তু আপনাদের দ্বিতীয় যে সাবজেক্ট সেটি কিন্তু আপনারা চয়েস করতে পারবেন তো প্রথম সাবজেক্টটি কিন্তু অটোমেটিকলি চয়েস হয়ে থাকবে দ্বিতীয় সাবজেক্টটি আপনারা চয়েস করতে পারবেন তো এখানে দেখুন দ্বিতীয় সাবজেক্টের এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে যে যেই সাবজেক্ট আপনাকে দেওয়া যাবে সেগুলি দেখাবে তো আপনারা এর মধ্যে থেকে আপনাদের পছন্দমতো সাবজেক্টটি চয়েস করে নেবেন তো এইভাবে প্রত্যেকটি অনার্স কোর্সে আপনারা দ্বিতীয় সাবজেক্ট কোনটা রাখতে চান তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটি প্রিভিউ দেখাবে তো আপনারা যদি আপনাদের ফর্মটি ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে দেখুন এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো এটা অবশ্যই আপনারা প্রিন্ট করে রাখবেন আপনারা যখন ভর্তি হতে যাবেন অবশ্যই কিন্তু এই পেজটি আপনাদের লাগবে এছাড়া বন্ধুরা আপনাদের সাবজেক্ট অনুযায়ী পেমেন্টটি করার জন্য দেখুন এখানে পেমেন্টের একটি অপশান পাবেন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেমেন্টের গেটওয়েটি খুলে যাবে তো এখান থেকে আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ফোনপে গুগল পে এইসবের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো যদি আপনারা ডেবিট কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রূপে ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তো যদি আপনারা ডেবিট কার্ড সিলেক্ট করেন এখানে কার্ডের নাম্বারটি বসে কার্ডের এক্সপায়ারি দেবেন এখানে এক্সপায়ারি ইয়ারটি বসিয়ে দেবেন তারপর এখানে কিংবা সিভিসি নাম্বার যেটা আপনার এটিএম কার্ডের পেছনে থাকে তো সেটা বসিয়ে দেওয়ার পর এখানে কার্ড হোল্ডার নেম যার নামে কার্ডটি রয়েছে সেই নামটি এখানে বসে দেওয়ার পর মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে যেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে তো সেই ওটিপিটি ওটিপির ঘরে বসে দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনাদের পেমেন্টের প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্টটি করে নেওয়ার পর কিন্তু আপনাদের পেমেন্টের রিসিভটি সেটিও ডাউনলোড হয়ে যাবে সেটিও কিন্তু অবশ্যই আপনারা প্রিন্ট রাখবেন অবশ্যই আপনারা পেমেন্ট করার পর পেমেন্টের রিসিভ এবং এই ফর্মটি ফিল আপ করার পর ফর্মের যে কনফার্মিং পেজ সেটিও কিন্তু প্রিন্ট রাখবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফর্ম ফিল আপের কাজটি করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত কলেজের ইনফরমেশানগুলি পাওয়ার জন্য বিশেষ করে পাঁচকুড়া বনমালী কলেজের ইনফরমেশানগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্যান্য কলেজের ফর্মগুলি ছাড়লে কিন্তু অবশ্যই আমি আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ